فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. وعليكم السلام ورحمه الله وبركاته، الحمد لله رب العالمين ولا عدوان الا لظالمين. মহতারামে এক বোন উল্লেখ করেছেন যে আমি সকল ধরনের পাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করি কেবিরা গুনা সগিরা গুনা সাথে সাথে নফল আদা করি তবে যখন আমি নামাজ পড়ি নামাজে মন স্থির করতে পারি না অটোমেটিকভাবে এদিক ওদিক চলে যাই বিনয় নব্রতা আসে না কান্না আসে না বিষয়গুলো কিভাবে আমি সুন্দর করতে পারি জানালে উপকৃত হব্লাহ বিল্লাহ

এই জন্য যখন ব্যক্তি নামাজে দাঁড়ান নামাজে দাঁড়াইলে শৈতান আসে এবং শয়তান কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা প্রচেষ্টা করে নামাজ নষ্ট করার চেষ্টা করে এই ক্ষেত্রে একজন মমিনার উচিত হবে সব সবসময় নিজকে কন্ট্রোল করা শয়তানের কাজ হলো যারা ভালো মানুষ যারা সুন্দর আমল করে সুন্দর আমলকে নষ্ট করার চেষ্টা করে এই ক্ষেত্রে মমিনের যেহেতু গুণ তারা সুন্দরভাবে নামাজ আদা করবে নী সাল আলহি ওসাল্লাম তিনি সুন্দরভাবে নামাজ আদা করতেন আল্লাহ সহামজিদ এমিনের গুণ বর্ণনা করেছেন আলা আল্লাহ আল্লা সলাম মিনরা পরিত্রাণ পেয়েছে যারা নামাজে বিনয়ী বিনয় নমতার সাথে নামাজ পড়ে ভালোভাবে নামাজ পড়ে এই সব সময় সুন্দরভাবে নামাজ পড়ার চেষ্টা করতে হবে আর শয়তান যেহেতু আসে এবং মনকে এদিক উদিক নিয়ে যায় শয়তানের সাথে ফাইট করতে হবে এটি হলো আসল যখন নামাজে এমনটি আমি অনুভব করব। সাথে সাথে আরউদু বিল্লাহ মানে শেফো ওয়ানের পড়ে নেব অথবা আরউদু বিল্লাহ পড়বো কেননা ইমর্ম মে নিবুম সল্লাহ লাহ আলিহুসাল্লাম থেকে হাতিসা হচ্ছে এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন ইয়ারাসল্লাল্লাহ আমি তো নামাজ পড়ি কিন্তু নামাজে আমার কেরাতে অনুরূপভাবে নামাজে বিনয়ের মতো নষ্ট করে দেয় কেরাতে ভুল করে ফেলে নেবীমুসাল্লাহ ওয়াল ইহুসাল্লাম তাকে বলেছিলেন যা কা শেফ পাওয়ানুন ইয়ো কৌলহ খানযাব শয়তান তার নাম হল খানজাব। ফয়দা আহ সাস্তা হু বিল্লাহ হি মিনহু ওয়াথফেলা আলা ইয়াসা রিকা সালাসান আল্লাহ নী বলেছেন যে তুমি যখন এমনটি অনুভব করো তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো আউদ বিল্লাহ পড়ো ওথ আলা ইয়াসা রিকা সালাহসান আর বামদিকে তুমি তিনবার থুতু ফেলো হালকা থুতু ছেটানো ভাব যেভাবে আমরা প্রতিনিয়ত ফেলি সেভাবে নয় হালকা ভাব করতে হবে ব্যক্তি তিনি উল্লেখ করেন কল আমি এভাবে আল্লাহর কাছে আশ্রয় চালাম এবং নবীম সাল আলহিমের শিখানো পদ্ধতি অনুসরণ করলাম আল্লাহ সব তালা আমার থেকে সেটি দূর করে দিলে আমি সুন্দরভাবে নামাজ পড়তে পারলাম এই জন্য আমরা পরামর্শ দেব যে শয়তান আমাদের নামাজ নষ্ট করার চেষ্টা করে অটোমেটিক ভাবে নিয়ে যাবে কিন্তু নামাজের সাথে থাকতে হবে এরপরে আজাবের জাহান নামের জাহান নামের সম্পর্কে আলোচনা হয়েছে সেই বিষয়গুলিতে সুন্দরভাবে মনোযোগ দিতে হবে এই ক্ষেত্রে নামাজের বিনয় নম্রতা আসে কান্না আসে অর্থ বুঝার চেষ্টা করতে হবে অর্থ বুঝলে অস্ত্রসা রয়েছে সেগুলো থেকে নিজকে কন্ট্রোল করা যায় যখন আমি আল্লাহর সাথে কথা বলো আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আল্লাহ তোমার প্রশংসা করছি তাহলে অন্তরকে যখন রবের সাথে কানেকশন করা হবে তখন সেটি সম্ভব এই জন্য অবশ্যই ফাইট করতে হবে অর্থ জানা তসবি তাহলি যেগুলো নামাজে হয় সেগুলোর অর্থ জানা যেগুলো সুন্দর আয়াত রয়েছে আদাবের আয়াত সেই বিষয়গুলি অনুধাবন করা এর মাধ্যমে বিনয় নম্রতা আসে এই জন্য আমরা চেষ্টা করবো সবসময় বিনয় নম্রতা আসার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করা অনুরূপভাবে চেষ্টা প্রচেষ্টা করা আল্লাহ তাল